নমস্কার, আমি রামেশ্বরপুর ইউনিয়ন আদর্শ বিদ্যালয়ের ভিটি বশিরুল ইসলাম। আমি আজকে তোমাদের বিদ্যুৎ সম্পর্কে একটা ক্লাস নেব। তো প্রথমেই আমরা বিদ্যুৎ সম্পর্কে জানব, সেখানে কি না মানব সভ্যতার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ প্রথম বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের হাত ধরে আমাদের দৈনন্দিন জীবনে প্রবেশ করে এবং আস্তে আস্তে বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। বিদ্যুৎ ছাড়া মানব জীবন প্রায় অচল। গৃহস্থলী থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, কর্মক্ষেত্র, যাতায়াত, শিল্প, কৃষি প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুতের অবাধ বিচরণ। দেশের অর্থনীতিতে বিদ্যুতের ভূমিকা অনস্বীকার্য। বিদ্যুৎ আমরা জানি এক ধরনের শক্তি। আমরা জানি মোট 7 রকমের প্রাকৃতিক শক্তি আছে। এই 7 রকমের প্রাকৃতিক শক্তির মধ্যে তড়িৎ হলো সবথেকে ব্যবহার্য শক্তিগুলির মধ্যে একটি। তড়িৎ, যা ইংরাজিতে পরিচিতি ইলেকট্রিসিটি নামে, এটি এসছে গ্রিক শব্দ ইলেকট্রন থেকে। এটা মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি উৎপাদন করে। এরপর নেক্সট আমরা পড়ব বিদ্যুতের প্রাথমিক ধারণা। বিদ্যুতের প্রাথমিক ধারণা পড়তে গেলে প্রথমেই জানতে হয় অ্যাটম সম্পর্কে। আমরা জানি প্রত্যেকটি এলিমেন্টসই অ্যাটম দিয়ে তৈরি। এই অ্যাটমের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত কণা প্রোটন এবং নিস্তড়িত নিউট্রন দ্বারা নিউক্লিয়াস গঠিত। নিউক্লিয়াস ঋণাত্মক আধান বিশিষ্ট কোনো ইলেকট্রন দ্বারা পরিবেষ্টিত। একটি অ্যাটমের মধ্যে সাধারণত ধনাত্মক আধানযুক্ত কণা প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন সমান সংখ্যায় বর্তমান থাকে। এরপর আমরা ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান সম্পর্কে জানব। ধনাত্মক আধান সম্পর্কে জানতে গেলে জানতে হবে একটি নিউট্রাল অ্যাটম থেকে ইলেকট্রনকে বের করা সম্ভব। যদি এক বা একাধিক ইলেকট্রন রিমুভ করা যায় সেক্ষেত্রে অ্যাটমটি ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে যায়। আবার কোনো কোনো এলিমেন্টের অ্যাটমিক স্ট্রাকচার এমন হয় যেখানে এক বা একাধিক ইলেকট্রন যোগ করা সম্ভব হয়, সেক্ষেত্রে অ্যাটমটি ঋণাত্মক আধান বিশিষ্ট হয়ে পড়ে। এরপর আমরা নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকে আসি, সেটা কি না বিদ্যুৎ কি। বিদ্যুৎ হচ্ছে কিছুই নয়, ইলেকট্রনের প্রবাহ। আমরা ইলেকট্রনের প্রবাহকেই বলে থাকি কারেন্ট বা ইলেকট্রিসিটি। বিদ্যুতের গুরুত্ব। দৈনন্দিন জীবনে বিদ্যুতের গুরুত্ব অপরিহার্য। আমরা বৈদ্যুতিক পাখা, লাইট, টেলিফোন, মোবাইল, রেডিও, টিভি, এসি, রেফ্রিজারেটর, এই সমস্ত ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি দ্বারাই আমরা পরিচালিত করি এই সমস্ত দ্রব্যগুলিকে। যোগাযোগ ব্যবস্থায় বিদ্যুতের গুরুত্ব অপরিহার্য। যেমন বৈদ্যুতিক বাস, বৈদ্যুতিক ট্রেনের ক্ষেত্রে আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। উৎপাদন ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহৃত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহৃত হয়। এছাড়া কৃষিক্ষেত্রেও বিদ্যুতের ব্যবহার খুবই হয়। আমরা বিদ্যুৎ উৎপাদন কিভাবে করব না বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ফ্যারাডের বিদ্যুৎ চৌম্বকীয় আবেশের সূত্র গুরুত্বপূর্ণ। একটি বৈদ্যুতিক জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক শক্তির উৎপাদন আসলে গতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত। আমরা ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র জানি, সেটা কি না বিদ্যুৎ চুম্বকীয় আবেশ আসলে পরিবাহীর মধ্যে তড়িৎচালক বল উৎপাদন করে। যখন তড়িৎচালক বল পরিবর্তিত চৌম্বকীয় আবেশের মধ্যে রাখা হয় তখন এটি বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। এটিকেই আমরা ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র বলি। এরপর আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ কোষের মাধ্যমে আমরা তড়িৎ শক্তি কীভাবে উৎপন্ন করব। না তড়িৎ কোষ হচ্ছে একটি রাসায়নিক কোষ যেটি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদন করে। এর উদাহরণ কি না তড়িৎ কোষের একটি উদাহরণ হলো টর্চে ব্যবহৃত ব্যাটারি। যেমন টর্চে ব্যবহৃত ব্যাটারির আবার বিভিন্ন রেটিংয়ের হয়, যেক্ষেত্রে দেখা যায় যে 1.5 ভোল্টের রেটিংয়ের তড়িৎ কোষের একটি উদাহরণ হচ্ছে টর্চ। নেক্সট হচ্ছে সৌর কোষের মাধ্যমে তড়িৎ শক্তি উৎপাদন। সৌর কোষ এমন একটি যন্ত্র যেটি সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। সৌর কোষের ব্যবহার অনেক, যেমন যেখানে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে
বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সৌরশক্তিকে ব্যবহার করা হয়, সৌরকোষের সাহায্যে সেখানে তড়িৎশক্তি উৎপাদন করা হয়। এছাড়া মহাকাশযান, ক্যালকুলেটর, হাতঘড়ি ইত্যাদিতে সৌরশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর আমরা দেখতে পাই। এরপর হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্রে শক্তি উৎপাদনের জন্য দুটি বস্তু ব্যবহার করা হয়, একটি হচ্ছে জল এবং অপরটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করি কয়লা। এবার কয়লা জানি আমরা অনেক রকমের হয়, এক্ষেত্রে সব থেকে ভালো যে কয়লা হয় বিটুমিনাস কয়লা বা বাদামি কয়লা, সেই কয়লা আমরা জীবাশ্ম জ্বালানি হিসাবে ব্যবহার করি তাপবিদ্যুৎ কেন্দ্রে তড়িৎ শক্তি উৎপাদনের জন্য। এরপর আমরা দেখব একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি চক্রের সাহায্যে তড়িৎ উৎপন্ন করা হয়, সেই চক্রটি আমরা দেখব। প্রথমেই আমরা কি দেখি না, জল ফুটিয়ে স্টিম উৎপন্ন করা হয়, তারপরে কি করা হয়, এই স্টিমকে এরপরে আরও উত্তপ্ত করা হয়। উত্তপ্ত স্টিম কোথায় প্রবেশ করে, টারবাইনে প্রবেশ করে, টারবাইনের ব্লেডকে উত্তপ্ত স্টিম ঘোরায়, এর ফলে কি হয়, টারবাইনের সঙ্গে যুক্ত অল্টারনেটারের রোটারটি আবর্তিত হয়। এই রোটারের আবর্তনের সাথে সাথে জেনারেটারের কার্যনীতি অনুযায়ী বিদ্যুৎ উৎপন্ন হয়। এরপর টারবাইনে প্রবেশ করার পর স্টিমের চাপ হঠাৎ করে হ্রাস পায় এবং আয়তন প্রসারিত হয়। এরপর ওই স্টিমকে ঠান্ডা করে জলে পরিণত করা হয়, এরপর আবার সেই জলকে ফুটিয়ে স্টিম উৎপন্ন করা হয়। এটিকে আমরা কি বলি, এটিকে আমরা বলি তড়িৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের চক্র, তাপবিদ্যুৎ কেন্দ্রের চক্র, বা যেখান থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে কি হয় না, জল থেকে কয়লার বা কয়লার সাহায্যে আমরা কি করছি না, তাপবিদ্যুৎ উৎপন্ন করছি। এরপর যেটা আসে যে ইন্ডিয়ান এনার্জি স্ট্যাটাস, ভারতবর্ষে আমরা কোন ধরনের শক্তি থেকে আমরা তাপ তড়িৎ শক্তি আমরা পাই। প্রথমেই আমরা যেটা সবথেকে বেশি পাই সেটা হচ্ছে কয়লা থেকে, প্রায় 59% আমরা কয়লা থেকে তড়িৎ শক্তি পাই। হাইড্রো ইলেকট্রিক বা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে 17% পাই, রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে 12% পাই, ন্যাচারাল গ্যাস থেকে আমরা পাই 9%, নিউক্লিয়ার এনার্জি থেকে পাই 2% তড়িৎ শক্তি, এবং তেল থেকে পাই আমরা 1% তড়িৎ শক্তি। এরপর আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরের একটি উদাহরণ হচ্ছে ডাইনামো। বিদ্যুৎ এক ধরনের কি না, বিদ্যুৎ এক ধরনের শক্তি। বিদ্যুৎ প্রথম কে আবিষ্কার করেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। কোনো পরমাণু নিউক্লিয়াসে স্থিত ধনাত্মক কণাকে কি বলা হয় না, কোনো পরমাণু নিউক্লিয়াসে স্থিত ধনাত্মক কণাকে বলা হয় প্রোটন। কোনো পরমাণু নিউক্লিয়াসে স্থিত ঋণাত্মক কণাকে কি বলা হয় না, কোনো পরমাণু নিউক্লিয়াস স্থিত ঋণাত্মক কণাকে বলা হয় ইলেকট্রন। ভারতবর্ষে আমরা সাধারণত সর্বাধিক কোন ধরনের শক্তি থেকে প্রাপ্ত বিদ্যুৎ ব্যবহার করে থাকি না, তাপবিদ্যুৎ থেকে। ধন্যবাদ।